নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি এতদিন ধরে তোমাদের ম্যাথ, রিজনিং বা জিআই এবং শর্টকাট জিকের অনেকগুলো ক্লাস করিয়েছি। আমি বলেছিলাম বন্ধুরা যে আমি এই সব ক্লাসগুলো করানোর পরে আমি ডিটেলসে জেনারেল নলেজের ক্লাস আমি তোমাদের করাবো, ভূগোল বা হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক সব কিছুরই। তো আজকে আমি বন্ধুরা নতুনভাবে আমি একটা নতুন টপিক এরকম জেনারেল নলেজে শুরু করব, সেটা হচ্ছে ভূগোল। এবার ভূগোলের মধ্যে আমি একদম চ্যাপ্টার ওয়াইজ করাবো, মানে কখনো বনভূমি, কখনো নদনদী, মানে এরকম একদম চ্যাপ্টার ওয়াইজ আমি কোনো টপিক আমি শুরু করবো, মানে যে টপিকটা শুরু করবো সেই টপিকটা পুরো কমপ্লিট করে তারপরে আমি ফার্দার নতুন টপিকে চলে যাবো। তো বন্ধুরা আজকে আমি ভূগোলের সেরকম একটা নতুন চ্যাপ্টার তোমাদের করাবো, সেটা হচ্ছে ভারতের নদনদী। তাই চলো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি ভারতের নদনদী বলতে গেলে প্রথমে আমাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে ভারতের নদনদীকে আমরা দুটো ভাগে ভাগ করি, সেটা কি একটা হচ্ছে উত্তর ভারতের নদনদী আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদনদী। তাহলে আমি এখানে ভাগ করছি দুটো ভাগে, একটা হচ্ছে ভারতের নদনদীকে আমি নিলাম উত্তর ভারতের নদনদী, আর একটা কী বললাম বন্ধুরা, দক্ষিণ ভারতের নদনদী, দক্ষিণ ভারতের নদনদী। তার মানে আমি আমার ভারতের ম্যাপের যদি মাঝ বরাবর যদি আমি ভাগ করি ওই টপিক অফ ক্যান্সার ভিত্তিতে, ওই টপিক অফ ক্যান্সারের উপরের দিকটা হচ্ছে ভারতের উত্তর দিক, আর টপিক অফ ক্যান্সারের নিচের যে দিকটা সেটা আমি বলছি ভারতের দক্ষিণ দিক। তাহলে সেই হিসাবে যদি আমি ভাগ করি তাহলে আমি দেখতে পাই যে ওই টপিক অফ ক্যান্সারের উপরের দিকে যে নদীগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে সব উত্তর ভারতের নদনদী, এবং টপিক অফ ক্যান্সারের নিচের দিকে যে নদীগুলো থাকছে সেগুলো হচ্ছে দক্ষিণ ভারতের নদনদী। আমি কিছুক্ষণ পরে একদম ম্যাপ অনুযায়ী আমি করাবো, তার আগে আমি একটু থিওরিটা একটু হালকাভাবে বলে নিই, তারপরে আমি ম্যাপে আসছি। ম্যাপে যখনই আমি নদীগুলো বুঝবো আমাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং এক্সামে আমার চোখে ভাসবে, ওই ম্যাপ অনুযায়ী আমার নদীগুলোর নাম পুরো চোখে ভাসবে এবং করে আসতে খুবই সুবিধা হবে। তার আগে আমি একটু থিওরিটা একটু আলোচনা করি, তারপরে আমি ম্যাপের মধ্যে আসছি। তাহলে বন্ধুরা, তাহলে আমি কী বললাম যে আমরা যদি টপিক অফ ক্যান্সারটাকে একটা সেন্টার লাইন কনসিডার করি বা একটা কাট অফ মার্ক কনসিডার করি, টপিক অফ ক্যান্সারের উপরের দিকটা বা বাংলা বলছি কর্কটক্রান্তি রেখা, ওর উপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর ভারতের নদনদী নামে পরিচিত যে নদীগুলো আছে, আর তার নিচের যে নদীগুলো আছে টপিক অফ ক্যান্সারের নিচে সেই নদীগুলোকে আমি হচ্ছে দক্ষিণ ভারতের নদনদী। তো বন্ধুরা আজকে আমি যে টপিকটা করাবো সেটা হচ্ছে দক্ষিণ ভারতের নদনদী, উত্তর ভারতের নদনদী আমি নেক্সট ক্লাসে করাবো। আজকে আমি পুরো দক্ষিণ ভারতের নদনদী টোটালি কমপ্লিট করবো, আমি এটা আজকে মেন টপিক আমার কি না, দক্ষিণ ভারতের নদনদী। তাহলে বন্ধুরা প্রথমে আমি যখন দক্ষিণ ভারতের নদনদী আমি যখন করাবো, আমি এখানে একটা কথা বলি যে দক্ষিণ ভারতের নদনদীগুলোকে আমি দুটো ভাগে ভাগ করছি। আমি সিম্পল দক্ষিণ ভারতের নদনদীগুলোকে আবার কী বললাম দুটো ভাগে ভাগ করছি, কী কী না, নাম্বার ওয়ান একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদনদী বা পশ্চিম বাহিনী নদী, আর একটা হচ্ছে পূর্ব বাহিনী নদনদী, পূর্ব বাহিনী নদনদী। তাহলে আমি কী বললাম বন্ধুরা যে দক্ষিণ ভারতের নদনদীকে আমি দুটো ভাগ করছি, একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী আর একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী। আমি হালকা উপর দিয়ে আমি একটু ম্যাপে দেখি, তাহলে আমার আরও বুঝতে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি তাহলে একটা ম্যাপ দেখাই বন্ধুরা, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে বন্ধুরা আমি যদি ম্যাপটাকে একটা ভারতের ম্যাপকে যদি ফলো করি, এই যে আমি যে টপিক অফ ক্যান্সারের কথাটা বলেছিলাম, এইখানে এই যে ডটের লাইনটা দেখা যাচ্ছে, এই ডটের লাইনটা, এই যে ডট ডট একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, এই ডট ডট লাইনটা হচ্ছে আমার টপিক অফ ক্যান্সার বা বাংলায় আমি বলছি কর্কটক্রান্তি রেখা। এই টপিক অফ ক্যান্সারের মানে উপর দিকটা যেটা ভারতের সেটা আমরা কী জানি, এটা নর্থ সাইড, এই যে আমি এন লিখে রেখেছি, উপর দিকটা হচ্ছে উত্তর, আর এই টপিক অফ ক্যান্সারের নিচের দিক যেটা সেটাকে আমি লিখে রেখেছি সাউথ বা এই দিকটা হচ্ছে আমার দক্ষিণ। আর ভারতের ম্যাপের ডান সাইডটা কি, ইস্ট, মানে বাংলাদেশের দিকে যেটা গেছে, আর এই সাইডটা হচ্ছে আমার ওয়েস্ট, পাকিস্তানের দিকটা, তাই তো? তাহলে এইভাবে আমি একটা ডাইরেকশান আমি পয়েন্ট করেছি এখানে। এরপরে আমি তার মানে আমি এখানে চারটির দিক আমি পুরো ক্লিয়ার করলাম যে এই টপিক অফ ক্যান্সারের উপর দিকটা হচ্ছে নর্থ, নিচের দিক সাউথ, ডান দিক হচ্ছে ইস্ট, বাঁ দিক হচ্ছে ওয়েস্ট। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে ভারতের নদনদীকে আমি দুটো ভাগ করলাম, একটা হচ্ছে উত্তর ভারতের নদনদী, একটা দক্ষিণ ভারতের নদনদী। তার মানে টপিক অফ ক্যান্সারের উপরে যে নদীগুলো থাকছে সেগুলো উত্তর ভারতের, নিচে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে দক্ষিণ ভারতের। এবারে আমি আজকের টপিক কী বললাম যে আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পুরোপুরি ভাবে দক্ষিণ ভারতের নদনদী, আজকে উত্তর ভারতের নদনদী আমি করাচ্ছি না, ওটা নেক্সট ক্লাসে করাবো। তখন আমি দক্ষিণ ভারতের নদনদী শুরু করতে গিয়ে আমি একটা কথা বললাম যে দক্ষিণ ভারতের নদনদীকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী আর একটা কী বললাম বন্ধুরা পূর্ব বাহিনী নদনদী। পূর্ব বাহিনীর কথার অর্থ কী আর পশ্চিম বাহিনীর কথার অর্থ কী, মানে যে নদীটা পশ্চিম দিকে বয়ে গেছে তাকে বলছি পশ্চিম বাহিনী নদী, আর যে নদীটা পূর্ব দিকে বয়ে গেছে তাকে বলছি পূর্ব বাহিনী নদী।
তাহলে সিম্পল ভাষায় পূর্ব দিকে বয়ে যাওয়া নদীকে আমি বলছি পূর্ব বাহিনী, আর পশ্চিম দিকে বয়ে যাওয়া নদীকে আমি বলছি পশ্চিম বাহিনী। তাহলে বন্ধুরা আমার এই ম্যাপের মধ্যে আমি পশ্চিম দিক কোন দিকটা, এই দিকটা পশ্চিম, তাই তো? এই দিকটা ওয়েস্ট, যে ওয়েস্ট লিখেছে এদিকটা ওয়েস্ট। তার মানে এই দিকে যেসব নদী বয়ে আসছে সেগুলো হচ্ছে আমার পশ্চিম বাহিনী নদী, আর এই দিকটা যেহেতু ইস্ট, তার মানে এই সাইডে যেসব নদী বয়ে আসবে সেগুলো হচ্ছে সব পূর্ব বাহিনী নদী। তাহলে আমি এই যে ম্যাপের মধ্যে আমি কিছু দাগ দেখতে পাচ্ছি, নদীরই দাগ, একটা নীল কালিতে একটা লাল কালিতে। দেখুন বন্ধুরা, যে নীল কালিতে যে নদীর দাগগুলো আছে সেগুলো কোন দিকে বয়ে গেছে? এই যে নীল কালির দাগ, এই যে নীল কালি, নীল কালিতে যে নদীগুলো আঁকা আছে এগুলো সব বয়ে গেছে কোন দিকে? এই যে নীল কালিতে এগুলো কোন দিকে বয়ে গেছে? সব বয়ে গেছে ওয়েস্টের দিকে বা পশ্চিম দিকে। তার জন্য এই যে নীল কালারের যে নদীগুলো এগুলো সব কোন বাহিনী নদী হবে? পশ্চিম বাহিনী নদী। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখছি আমি যে লাল রঙের যে নদীগুলো আছে সব পূর্ব দিকে বয়ে এসেছে। কোন দিকে বয়ে এসেছে? পূর্ব দিকে। কোনো না কোনো জায়গা থেকে উৎস থেকে উৎপত্তি হয়ে ও পূর্ব দিকে, প্রত্যেকটা নদী বইছে কোন দিকে? পূর্ব দিকে। তার জন্য এই নদীগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। তাহলে ম্যাপে দেখা যাচ্ছে যেগুলো লাল রঙের সেগুলো হচ্ছে আমার সব পূর্ব বাহিনী নন নদী, এবং যেগুলো নীল রঙের নন নদী সেগুলো হচ্ছে আমার পশ্চিম বাহিনী নন নদী। তাহলে এতটা ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই পূর্ব দিকের এই জায়গাটার নাম কি, এই সাগরটার নাম কি? এই সাগরটার নাম হচ্ছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, তাই তো? বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, ঠিক তো বন্ধুরা? এই জায়গাটা আন্দামান নিকোবর এই জায়গাটা দেখানো আছে। আর ওয়েস্টের এই সাইডটার নাম কি? আরবিয়ান সি বা বাংলায় কি বলা হয়? আরব সাগর বা আরবিয়ান সি বা আরবিয়ান সি বা আরব সাগর, তাই তো? তাহলে আমাদের যত পূর্ব বাহিনী নন নদী, একদম কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে বন্ধুরা কিন্তু আমাকে আর এগুলো মুখস্থ করতে হবে না, একদম খুবই ইজি। যে যত পূর্ব বাহিনী নন নদী আছে, এই যে লাল রঙের যে নদীগুলো যেগুলো পূর্ব দিকে বয়ে এসেছে সেগুলো তাহলে কোথায় গিয়ে পড়ছে? প্রত্যেকটা নদীর ডেস্টিনেশন কোথায়? আমার স্টার্টিং পয়েন্ট যেখানেই হোক না কেন, অরিজিন যেখানেই হোক না কেন, সেটা আমি পরে বলছি। এন্ডিং পয়েন্টটা কোথায় প্রত্যেকের? যারা পূর্ব বাহিনী নদী প্রত্যেকে কোথায় এসে মিশেছে? কোথায় মিশেছে? বঙ্গোপসাগরে। তার মানে যদি বলা হয় একটা, সাপোজ একটা পূর্ব বাহিনী নদীর নাম হচ্ছে এক্স, সাপোজ আমি ধরে নিলাম একটা এক্স হচ্ছে একটা পূর্ব বাহিনী নদী, সাপোজ এই নদীটা হচ্ছে এক্স, এটা হচ্ছে পূর্ব বাহিনী নদী। তাহলে আমি যদি এখন বলি এই এক্সের ডেস্টিনেশন কোথায় বা কোথায় গিয়ে মিলিত হয়েছে বা কোথায় গিয়ে পতিত হয়েছে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে অ্যান্সারটি কী হবে? বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। তার মানে পূর্ব বাহিনী সমস্ত নদী কোথায় গিয়ে পড়েছে বা কোথায় গিয়ে মিলিত হয়েছে বা অ্যাটলাস তার ডেস্টিনেশন কোথায়, উত্তর হবে একটাই, সেটা হচ্ছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। ক্লিয়ার বন্ধুরা? সিমিলারলিভাবে যদি আমি ওয়েস্টের ক্ষেত্রে বলি যে এই পশ্চিম বাহিনী নন নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে, অবভিয়াসলি সেটা আরব সাগর হওয়ার কথা, কিন্তু আরব সাগর হতেও পারে নাও হতে পারে, আবার কোনো জায়গায় একটা হয়তো আরব সাগর আগেই কোথাও একটা মিলিত হয়ে গেছে সেটাও হতে পারে, মানে তবে নিশ্চয়ই এটা পশ্চিম বাহিনী যত নন নদী আছে নিশ্চয়ই এটা হবে না যে বঙ্গোপসাগরে এসেছে, কারণ পশ্চিম বাহিনী নন নদীর সঙ্গে বঙ্গোপসাগরের কোনো মিল নেই। আরব সাগর হলেও হতে পারে বা অন্য কোথাও হতে পারে, কিন্তু বঙ্গোপসাগর কি পশ্চিম বাহিনী নদীর ক্ষেত্রে হবে? হবে না। তাহলে আপাতত এইটুকু আমি কনসেপ্ট ক্লিয়ার করলাম যে যত পূর্ব বাহিনী নন নদী আছে সবাই অবভিয়াসলি কোথায় গিয়ে মিলিত হয়েছে? বঙ্গোপসাগরে। তারা কিন্তু ভুল করেও কিন্তু আরব সাগরে যাবে না, কারণ তারা পূর্ব দিকে টার্ন নিচ্ছে, মানে পূর্ব দিকে কোথায় গিয়ে মিলিত হবে? বঙ্গোপসাগরে। আমি তাহলে পশ্চিম বাহিনী নদীটির ক্ষেত্রে একটু বলে রাখি, পশ্চিম বাহিনী নদীগুলো যেখানে মিলিত হয়েছে ডায়েট আরব সাগরে না পড়ে এই যে আরব সাগরে এই যে প্রান্তটা দেখা যাচ্ছে এটাকে আমি একটু মার্ক করি, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই ম্যাপের আমি এই যে জায়গাটা দেখতে পাচ্ছি সব এই জায়গায় গিয়ে মিলিত হয়েছে, তাই তো? আমি এখন ছবি অনুযায়ী যে নীল রঙের যে নদীগুলো সেগুলো আমি কোথায় গিয়ে মিলিত হয়েছে দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটাতে, ম্যাপের এই জায়গাটা, এই পয়েন্টটা, এই পয়েন্টের নাম হচ্ছে গালফ অফ খাম্বাত বা বাংলায় বলছি খাম্বাত উপসাগর। কী নাম বলছি? খাম্বাত উপসাগর, বা ইংলিশে কী বলছি? গালফ অফ খাম্বাত, খাম্বাত, খাম্বাত। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি আবারও বলছি, তাহলে যত পূর্ব বাহিনী নন নদী আছে যেহেতু তারা পূর্ব দিকে বয়ে গেছে, পূর্ব দিকে আমি কী সাগর আছে আমি দেখতে পাচ্ছি? বঙ্গোপসাগর। তার মানে তারা নিশ্চয়ই বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এবারে দেখলাম যত পশ্চিম বাহিনী নদ নদী আছে তারা আরব সাগরও পড়তে পারে বা আরব সাগরে নিয়ারেস্ট কোথাও পড়বে। তাহলে আরব সাগর ডায়েট না ঢুকে তার আগে দেখছি এখানে একটা খাম্বাত উপসাগর আছে, সেই খাম্বাত উপসাগরে এসে সবগুলো মিলিত হয়েছে, তাই তো? তাহলে পশ্চিম বাহিনী নদীগুলো মেনলি কোথায় গিয়ে পড়েছে? খাম্বাত উপসাগর, বা ইংলিশে কী বলছি? গালফ অফ খাম্বাত। তাহলে এতটা ক্লিয়ার বন্ধুরা? যে যদি বলে এখন পরীক্ষায় তাহলে যদি বলে পশ্চিম বাহিনী নন নদীগুলো কোথায় গিয়ে মিশেছে? খাম্বাত উপসাগরে, বা কী বললাম আরেকটা কী বললাম? গালফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগরে। আর যদি বলা হয় পূর্বাহ্ন মানে যত নন নদী আছে তারা কোথায় গিয়ে মিশেছে, তাহলে অ্যান্সারটি কী হবে? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে। ততটা ক্লিয়ার তো? তাহলে বন্ধুরা এখন আমি এখানে নোট ডাউন করে নিই, তাহলে পূর্ব বাহিনী যত নন নদী আছে সেগুলো পড়ছে কোথায়? বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে বা বে অফ বেঙ্গলে। আমি নোট ডাউন করে নিলাম।
তোমরাও একটু লিখে নিও। আর পশ্চিমবাহিনী যত নন নদী আছে, এই পশ্চিমবাহিনী নন নদীগুলো কোথায় গিয়ে পড়ছে, না পশ্চিমবাহিনী নন নদীগুলো গিয়ে পড়ছে আমার গলফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগর। ইংলিশে আমি লিখে রাখছি গলফ অফ খাম্বাত। ব্যাস, তাহলে আমি দক্ষিণ ভারতের যে দুটো নদ নদীকে হিসাব ভাগ করেছিলাম, একটা পূর্ববাহিনী একটা পশ্চিমবাহিনী, দুটো নদীর আমি ডেস্টিনেশন জেনে গেলাম। তাহলে পূর্ববাহিনী যত নদী হবে সবাই পড়বে বে অফ বেঙ্গলে গিয়ে, এবং পশ্চিমবাহিনী যত নদী হবে সবাই পড়বে খাম্বাত উপসাগর বা গলফ অফ খাম্বাতে গিয়ে, যেটা আরব মানে তার মানে আরব সাগরেরই একটা অংশ আর কি বলতে পারি। তারপরে আরব সাগর ওই খাম্বাত উপসাগর মিশছে আবার আরব সাগরের সঙ্গে গিয়ে। যাক, এতটা ক্লিয়ার। এবার নেক্সট চলে আসছি, তাহলে পশ্চিমবাহিনী নদী কী কী, পূর্ববাহিনী নদী কী কী। তাহলে আমি প্রথমেই চলে আসি, আমি ডিটেলসে পড়ব যেটা এখন পশ্চিমবাহিনী নদ নদী। প্রথমে কী পড়বো আমরা, পশ্চিমবাহিনী নদ নদীর ডিটেলসটা আমি পড়বো, পশ্চিমবাহিনী নদ নদী। তাহলে এরকম পশ্চিমবাহিনী নদ নদী কতগুলো আছে, পশ্চিমবাহিনী নদ নদী আছে মেনলি চারটে আছে, তারপরে বলছি পরে। তাহলে সেই পশ্চিমবাহিনী নদ নদীগুলো কী কী বা কীভাবে আমি মনে রাখবো তাদের নাম, তাদের নাম মনে রাখা খুবই সোজা, কোনো জটিল কিছু না, আমি শর্টকাট ট্রিক্স আমি এর মধ্যে বলে দেবো যে নামগুলো মনে রাখা কত সহজ। তার আগে আমি বলে দিই পশ্চিমের নন নদীর নামগুলো আমি একটু বলে দিই, লিখে নিই, তারপরে আমি শর্টকাট ট্রিক্সে আছি। নাম্বার ওয়ান হচ্ছে মাহি নদী, কী বললাম মাহি। নাম্বার দুই হচ্ছে সবরমতী, সবরমতী নদী খুব ইম্পর্টেন্ট, আমরা নাম খুব শুনেছি। নাম্বার থ্রি হচ্ছে তাপ্তি, আর নাম্বার ফোর হচ্ছে নর্মদা, খুব ইম্পর্টেন্ট একটা নদী নর্মদা, নর্মদাও খুব ইম্পর্টেন্ট, সবরমতীও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি পাঁচ চারটে যে পশ্চিমবাহিনী নদ নদী তার নাম কী কী বললাম, মাহি, সবরমতী, তাপ্তি আর নর্মদা। তাই মনে রাখবো কী করে, তা তার জন্য আমি একটা শর্টকাট ট্রিক্স আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, কিচ্ছু না, আমি মনে রাখবো এইভাবে যে মাহি বলে একজন ছেলে আছে, কী নাম বললাম ছেলেটার নাম কী বললাম, মাহি, ছেলেটার নাম হচ্ছে মাহি। মাহি হচ্ছে খুব শয়তান ছেলে, কীরকম ছেলে, খুব শয়তান, তাহলে মাহি হচ্ছে শয়তান। আমি শয়তান স্পেলিংটাকে দন্তস্ব দিয়ে লিখলাম, তার বসা না দিয়ে সুবিধা হবে তার জন্য। তাহলে কী বললাম, মাহি যে বলে একজন ছেলে আছে, বালক আছে মাহি, সে মাহি কীরকম ছেলে, খুব ভালো ছেলে না খুব খারাপ ছেলে, কী অ্যান্সার বললাম, মাহি হচ্ছে খুব শয়তান ছেলে। তাহলে কী ট্রিক্সটা বললাম, মাহি শয়তান, তার জন্য কী বললাম, মাহি হচ্ছে শয়তান ছেলে। তাই এই মাহি থেকে আসছে, এই মাহি থেকে আসছে মাহি নদী। তাহলে মাহি থেকে কী এলো, মাহি নদী। এই দন্তস্ব, দন্তস্ব থেকে আসছে সবরমতী। তারপরে কী আছে, উন্তস্ততে কিছু নেই, তা, তা থেকে আসছে তাপ্তি। আর কী আছে, ন, এই ন থেকে আসছে নর্মদা। তাহলে বোঝা গেল ট্রিক্সটা, তা আমি শর্টকাট ট্রিক্সটা কী বললাম বন্ধুরা, মাহি শয়তান, মাহি একজন ছেলের নাম, যে মাহি ছেলেটা কীরকম ছেলে, ভালো না খারাপ, ভালো না খারাপও না, মানে খারাপের পর্যায়ে পড়ে, কীরকম মানে মাহি খুব শয়তান ছেলে, তা সেখানে নিলাম মাহি শয়তান। তাহলে মাহি থেকে হলো মাহি নদী, স থেকে দন্তস্ব থেকে হলো সবরমতী, তা থেকে হলো তাপ্তি, আর ন থেকে হলো নর্মদা। তাহলে এই গেল আমাদের পশ্চিমবাহিনী চারটে নদী। তাহলে কী কী বললাম, মাহি, সবরমতী, তাপ্তি, নর্মদা। তাহলে বন্ধুরা আমরা ম্যাপে দেখে নিই এই চারটে নদী কোন কোন জায়গায় দিয়ে বয়ে গেছে বা কীভাবে বয়ে গেছে, আগে ম্যাপে আমরা দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি একদম ম্যাপ পয়েন্টিংয়ে চলে আসি, তাহলে আমার আরও সুবিধা হবে বুঝতে। তাহলে এই যে চারটে নদী আমি লিখলাম, এই চারটে নদী, এইটা হচ্ছে এক নম্বর, এটা দু নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর, এই চারটে নদী, ঠিক আছে। তাহলে কী কী একদম পরপর সিকোয়েন্স অনুযায়ী, প্রথমে এই নদীটা হচ্ছে সবরমতী, এটা হচ্ছে সবরমতী, এটা হচ্ছে সবরমতী নদী, এই যে যেটা একদম এই জায়গা থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি সবরমতীটা তো মানে আসছে হচ্ছে আমাদের আরাবল্লী যে রেঞ্জ আছে বা আরাবল্লী পর্বতমালা, ওইখান থেকে আসছে সবরমতী নদী। তারপরে এটা হচ্ছে মাহি নদী, এই নদীটা কী বললাম, মাহি। আর এই যে নদীটা, এই বড় নদীটা সব থেকে, এটা হচ্ছে নর্মদা। আর এই যে নদীটা বেঁচে আছে, এটার নাম হচ্ছে আমার তাপ্তি, এটা হচ্ছে আমার তাপ্তি, তাপ্তি। তাহলে এই চারটে নদী ক্লিয়ার হলো। তাহলে এটা কী বললাম, সবরমতী, তারপরে এটা কী মাহি, এটা কী নর্মদা, এটা কী তাপ্তি। তাহলে এরা কোথার থেকে উৎপত্তি হয়েছে, তাহলে আমাদের যে ডেস্টিনেশন কোথায়, সবার ডেস্টিনেশন কিন্তু হচ্ছে গলফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগর। তাহলে এই যে চারটে পশ্চিমবাহিনী নদী, শর্টকাট ট্রিক্সটা ছিল মাহি শয়তান, মাহি মানে মাহি নদী, শয়তানের সতে সবরমতী, ততে তাপ্তি, আর নতে নর্মদা, প্রত্যেকে কোথায় গিয়ে পড়েছে, খাম্বাত উপসাগর বা গলফ অফ খাম্বাত। এবার আমি জানবো এরা কোথার থেকে উৎপত্তিস্থল কোথায় এদের,
অনেক সময় হয়তো উৎপত্তিস্থলের স্টেটটা জানতে চায়, মানে ডিটেলসে খুব একটা জানতে চায় না কোন স্টেট থেকে উৎপত্তি হয়ে এসেছে, সেটা অনেক সময় জানতে চায়। তো আমি সেটা কীভাবে করবো সেটা আমি একটু দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা আমরা দেখে নিই এখন যে কোন নদীগুলো কোথার থেকে উৎপত্তি হয়েছে। যেমন প্রথমেই চলে আসে সবরমতী। সবরমতী আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এটা আসে পরীক্ষায় যে সবরমতী কোথার থেকে উৎপত্তি হয়েছে, অরিজিন কোথায়। না, সবরমতী হচ্ছে আমাদের যে আরাবলি রেঞ্জ আছে, আরাবলি পর্বতমালা, সেই আরাবলি পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে, রাজস্থানে আছে, সেই আরাবলি পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে। আরেকটা মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে নর্মদা। নর্মদার একদম ফুল ডিটেলস জানতে চাই, যে শুধু স্টেটটা জানলেই হবে এরকম না, একদম কোন পর্বত, সেই কোন পর্বতে কোন সিংহ বা কোন ওয়াটারফলস পুরোটা জানতে চাই। তো সেটা আমি বলি যে নর্মদা হচ্ছে মধ্যপ্রদেশের মহাকাল পর্বত। আমি এখানে লিখে রেখেছি মধ্যপ্রদেশের কোথায় বললাম বন্ধুরা, মহাকাল পর্বতে অমরকণ্ঠক সিংহ, এই অমরকণ্ঠক সিংহ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে যদি নর্মদা কোথা থেকে সৃষ্টি হয়েছে, না মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্ঠক সিংহ থেকে সৃষ্টি হয়েছে, এবং সেই অমরকণ্ঠক সিংহের যে জলপ্রপাত থেকে সেটা সৃষ্টি হয়েছে বা ওয়াটারফলস থেকে যেটা তৈরি হয়েছে, সেই ওয়াটারফলস বা জলপ্রপাতের নামটা কি না ধোয়াধার। তাহলে একদম পুরো ডিটেলসে যদি আমি নর্মদার উৎপত্তিস্থল জানতে চাই, তাহলে সেটা কী হচ্ছে না মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্ঠক সিংহের ধোয়াধার জলপ্রপাত থেকে। এটা হলো টোটালটা নর্মদার মানে একদম ফুল ডিটেলস, যে মধ্যপ্রদেশের কোন স্টেট না মধ্যপ্রদেশ থেকে সেখানে যে মহাকাল পর্বত আছে, সেই মহাকাল পর্বতের অমরকণ্ঠক সিংহ, তার মধ্যে যে ধোয়াধার জলপ্রপাত, সেখান থেকে এই নর্মদা নদী সৃষ্টি হয়েছে। এবং কোথায় গিয়ে পড়েছে সেটা আমরা সবাই জানি, কোথায় গিয়ে না খাম্বাত উপসাগর বা গলফ অফ খাম্বাত, তাই তো। তাহলে সবরমতী যেটা সেটা তৈরি হলো কোথায়, না আরাবলি পর্বতমালা থেকে। আর নর্মদা কোথা থেকে তৈরি হচ্ছে, মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্ঠ সিংহের ধোয়াধার জলপ্রপাত থেকে। ক্লিয়ার? তাপ্তি নদী মধ্যপ্রদেশ থেকে, অত ডিটেলস আসে না। মাহি নদী মধ্যপ্রদেশ থেকে, আমি তো মাহি নদীটা একটু ডিটেলস লিখে রেখেছি, অনেক সময় অনেক এক্সামে তাও দু একটা এক্সামে দেখা যায় যে মধ্যপ্রদেশে কোথায় না ধর জেলা, জেলাটার নাম কি বললাম ধর, ওই ধর জেলার মিন্ডা বলে একটা ভিলেজ আছে, সেই মিন্ডা ভিলেজে। তাই কী বললাম, মাহি নদীটা হচ্ছে এই মা, ম ফর মাহি, মো ফর মিন্ডা, মানে এই যে একদম স্পেলিংয়ে মিলে যাচ্ছে, মো থেকে মাহি, মো থেকে কি বললাম মিন্ডা। তাহলে মাহি নদী কোথায় বললাম, না মাহি নদী হচ্ছে মধ্যপ্রদেশের ধর জেলার মিন্ডা বলে একটা ভিলেজ আছে, মিন্ডা গ্রাম থেকে সেখান থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের নর্মদা, তাপ্তি ও মাহি তিনটে কোথার থেকে, মধ্যপ্রদেশ, শুধু সবরমতীটা কোথায়, আমাদের রাজস্থানের ওই দিক থেকে, আরাবলি পর্বত, তাই তো। তাহলে আমি আরবার রিভাইজ করে দিই, সবরমতী হচ্ছে আরাবলি পর্বত থেকে, নর্মদা তাপ্তি মাহি তিনটে মধ্যপ্রদেশ, মাহিটা হচ্ছে ধর জেলা মিন্ডা গ্রামে, আর নর্মদা কি না মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্ঠক সিংহের কি না ধোয়াধার জলপ্রপাত থেকে। মধ্যপ্রদেশের মহাকাল পর্বতে অমরকণ্ঠক সিংহের ধোয়াধার জলপ্রপাত থেকে আমাদের নর্মদা নদী সৃষ্টি হয়েছে। অনেক সময় এই পরীক্ষায় একটা কোশ্চেন খুব আসে যে এই যে নদীগুলো, এই নদীগুলোতে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। আমি একটু বলে দিই স্পেশাল বৈশিষ্ট্যটা কী, না স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে নদী, এই যে চারটে নদীর নাম বললাম, এই চারটে নদী কোনোটাতে কিন্তু ডেল্টা বা বাংলায় হচ্ছে বদ্বীপ দেখা যায় না। কী দেখা যায় না বললাম, এই চারটে নদীতে দেখা যায় না হচ্ছে বদ্বীপ, বদ্বীপ বা ইংলিশে কী বলছি ডেল্টা, এইগুলো কিন্তু দেখা যায় না। বদ্বীপ বা ডেল্টা কী বললাম, দেখা যায় না। তাহলে আমি পশ্চিমবাহিনীর নদীগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য কী বললাম, না পশ্চিমবাহিনীর নদীগুলোতে বদ্বীপ বা ডেল্টা দেখা যায় না। কেন দেখা যায় না, কারণ এই যে পশ্চিমবাহিনীর নদীগুলো, পশ্চিমবাহিনীর নদীগুলো ডাইরেক্ট কিন্তু আরব সাগর বা কোনো সাগরে গিয়ে কিন্তু পড়েনি, ওরা পড়েছে কোথায়, একটা উপসাগরে, গলফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগরে, যেহেতু ডাইরেক্ট সাগরে গিয়ে পড়েনি, এই জন্য এই নদীগুলোতে আমরা কোনো বদ্বীপ দেখতে পাই না। এই জন্য একটা মারাত্মক এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা মানে প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায় যে বদ্বীপ দেখা যায় না ভারতবর্ষে এরকম সবথেকে বড় নদীর নাম কী। তার বন্ধুরা অ্যান্সারটা কী হবে, যে ডেল্টা বা বদ্বীপ দেখা যায় না ভারতবর্ষে এরকম সবথেকে বড় নদীর নাম কী হবে, অ্যান্সারটা হবে নর্মদা। এই নর্মদা হচ্ছে বদ্বীপ দেখা যায় না এরকম সবথেকে বড় নদী। তাহলে পয়েন্ট একটু বন্ধুরা তোমরা নোট করে নাও, আমি আর লিখছি না এখানে, তোমরা একটু ভালোভাবে নোট করে নাও যে বদ্বীপ দেখা যায় না বা ডেল্টা দেখা যায় না এরকম ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় নদীর নাম কি, অ্যান্সারটা কী হবে নর্মদা। আবার একবার বলে দিচ্ছি যে বদ্বীপ বা ডেল্টা দেখা যায় না এইরকম পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় নদী কোনটা, তাহলে অ্যান্সার কী হবে নর্মদা। যদি বলে কেন দেখা যায় না, না নর্মদা ডাইরেক্ট সাগরে গিয়ে পড়েনি, এটা যেহেতু গলফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে, এই জন্য এই নদীতে বদ্বীপ দেখা যায় না। ইভেন পশ্চিমবাহিনী কোনো নদীতেই কিন্তু আমরা বদ্বীপ দেখতে পাই না, যেহেতু পশ্চিমবাহিনী প্রত্যেকটা নদী কোথায় গিয়ে পড়েছে, খাম্বাত উপসাগর বা গলফ অফ খাম্বাত, তার জন্য আমরা পশ্চিমবাহিনী নদীগুলোতে কোনো বদ্বীপ দেখতে পাই না। তাহলে আমি আরেকবার লাস্ট রিপিট করে দিচ্ছি যে নর্মদা হলো পশ্চিমবাহিনী ভারতবর্ষে দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদী, এবং এই নর্মদা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় নদী, কী হিসাবে না যে হিসাবে কি না বদ্বীপ দেখা যায় না এই নদীতে। তাহলে বদ্বীপ দেখা যায় না এরকম ভারতবর্ষের সবথেকে বৃহত্তম মানে বড় নদী যদি বলে কোনটা, ল্যান্সে কী হবে নর্মদা। ক্লিয়ার বন্ধুরা এতটা? তাহলে আমি আরেকবার ম্যাপ পয়েন্টিং আরও ভালো করে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা আমি এখানে
দেখতে পাচ্ছি যে সবরমতী, মাহি, নর্মদা এবং তাপ্তি নদী আমার চারটা আমি ম্যাপ পয়েন্টিং করেছি এবং সেগুলো কোথায় পড়েছে, খাম্বাত উপসাগর ও গলফ অফ খাম্বাত, যেটা আমি বারবার বললাম যেহেতু পশ্চিমবঙ্গের নদীগুলো ডাইরেক্ট আরব সাগরে বা অন্য কোনো সাগরে গিয়ে পড়েনি, একটা উপসাগরে গিয়ে পড়েছে গলফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগর, তার জন্য এখানে বদ্বীপ দেখা যায় না। আমি দেখতে পাচ্ছি নীল রঙের আটটা নদী এখানে বাকি থাকলো, সেই নদীটার নাম আমি একটু বলি, এই নদীটা হচ্ছে লুনি। এটাও এই আরাবল্লী পর্বতের ওইখান থেকে সৃষ্টি হয়েছে, এই জায়গাটা আমি ধরে নিলাম, এই জায়গাটা কী নাম বললাম, আরাবল্লী পর্বত, আরাবল্লী ওই সবরমতী সৃষ্টি হয়েছে না আরাবল্লী পর্বত রেঞ্জটাকে ওইখান থেকে, তা লুনিও ঠিক ওই জায়গা থেকেই সৃষ্টি হয়েছে। কোথা থেকে সৃষ্টি বললাম না আরাবল্লী পর্বত, এই তো আমাদের যে রাজস্থান যে আজমির আছে ওই আজমিরের কাছাকাছি ওইখান থেকে আমাদের এই লুনি নদীটি সৃষ্টি হয়েছে। তাহলে আমি এবারে একটু চলে আসি ডিটেলসে লুনি সম্বন্ধে, এবার লুনি নদীর ডিটেলসটা আমি তোমাদের বলবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি লুনি নদীর ডিটেলসে বলতে গেলে প্রথমেই বলবো যে লুনি নদীটাও সৃষ্টি হয়েছে ঠিক সবরমতী নদী যেমন ওই আরাবল্লী পর্বতের কাছে বা আরাবল্লী পর্বত থেকে যেমন সৃষ্টি হয়েছিল, লুনি নদীটিও ঠিক ওই আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে। ওই আমাদের যে আজমির ডিস্ট্রিক্ট আছে সেই আজমির ডিস্ট্রিক্টের কাছাকাছি এই লুনি নদী একদম এন্ড পর্যন্ত, এর যে টোটাল ডিস্টেন্স সেটা হচ্ছে কত না 495 কিলোমিটার বা 308 মাইল। এবার আমি একটা লুনি নদীর আরেকটু ডিটেলসে চলে যাই যে লুনি নদী যখন ওই আমাদের আজমিরের কাছাকাছি সৃষ্টি হলো, তারপর যখন আজমির ডিস্ট্রিক্টে ঢুকলো তখন এই নদী কিন্তু সাগরমতী নামে পরিচিত। কী নাম বললাম নদীটার নাম বললাম সাগরমতী, সাগরমতী। আগের যে নদীটা ছিল সেটা হচ্ছে সবরমতী, এটা কিন্তু সাগরমতী, সবর না কিন্তু সাগর। তা লুনি নদী যখন আমাদের তৈরি হলো কোথার থেকে, ওই আরাবল্লী পর্বত থেকে আজমির ডিস্ট্রিক্টের কাছাকাছি। এবারে যখন লুনি নদী আজমির ডিস্ট্রিক্টে যখন ঢুকে গেল তখন এই নতুন নামে পরিচিত হলো, সেই নতুন নামটা কী বললাম সাগরমতী। এরপরে গোবিন্দগড় বলে একটা জায়গা আছে, কী নাম বললাম গোবিন্দগড়। তাহলে এই সাগরমতী নামে কোথায় পরিচিত, কোন ডিস্ট্রিক্টে ঢোকার পরে, আমার যখন আজমির ডিস্ট্রিক্টে যখন ঢুকে গেল, এই আজমির ডিস্ট্রিক্টে ঢুকে যাওয়ার পরে, আজমির ডিস্ট্রিক্টে ঢুকে যাওয়ার পরে এই নদীটি সাগরমতী নামে পরিচিত। তা বোঝা গেল। তাহলে প্রথমে আমি আরেকবার রিপিট করছি যে লুনি নদী আরাবল্লী পর্বত যেটা আজমিরের ডিস্ট্রিক্টের কাছাকাছি একটা জায়গা থেকে সৃষ্টি হয়ে তারপর যখন আজমির ডিস্ট্রিক্টে পুরোপুরিভাবে ঢুকে গেল তখন এই নদী সাগরমতী নামে পরিচিত। এরপর গোবিন্দগড় বলে একটা জায়গা আছে, কী নাম বললাম গোবিন্দগড়। এই গোবিন্দগড় পেরিয়ে যাওয়ার পরে এটি এর একটি শাখা নদী সরস্বতীর সাথে মিলিত হয়, মানে লুনি এই যে সাগরমতী নদী যেটা আসছিল প্রথমে আমার উৎসস্থল থেকে যখনই আজমির ডিস্ট্রিক্টে ঢুকে গেল নাম কী হলো সাগরমতী, এই সাগরমতীর একটা শাখা নদী সরস্বতীর সাথে মিলিত হয় কোথায় বললাম গোবিন্দগড়ে। কী বললাম না গোবিন্দগড় যখন পেরিয়ে গেল, গোবিন্দগড় পেরোনোর পরে এই সাগরমতী নদীর একটা শাখা নদী তার সঙ্গে মিলিত হয় সরস্বতী, এরই একটা শাখা নদী, এই সাগরমতী নদীর একটা শাখা নদী কার সঙ্গে মিলিত হয় বললাম সরস্বতীর সাথে মিলিত হয়। কোথায় এটা কোথায় মানে এই যে মিলিত হওয়ার ঘটনাটা যে জায়গাটা কোথায় না সেটা হচ্ছে পুষ্কর হ্রদ এই জায়গায়। এবং এরপরেই এই নদীটি লুনি নদী নামে পরিচিত হয়। তা লুনি নদীর হিস্ট্রিটা বোঝা গেল। তাহলে আমি আরেকবার লুনি নদীর হিস্ট্রিটা রিপিট করছি যে প্রথমে আজমির ডিস্ট্রিক্টের কাছে লুনি নদী তৈরি হলো, সৃষ্টি হলো, এরপর যখন আজমির ডিস্ট্রিক্ট প্রবেশ করলো লুনি নদী তখন এই নদীটির নাম সাগরমতী নামে পরিচিত। এরপর গোবিন্দগড় বলে একটা জায়গা পেরিয়ে যাওয়ার পরে ওই সাগরমতীর একটা শাখা নদী এবং সরস্বতী নদী একসঙ্গে মিলিত হয়। ওই যে শাখা নদী যেটা তৈরি হয়েছিল সেটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছিল, পুষ্কর লেক থেকে। তাহলে ওই পুষ্কর হ্রদ থেকে ওই শাখা নদী তৈরি হয় এবং সরস্বতী নদী মিলিত হওয়ার পরে একটা নতুন নাম উদ্ভূত হলো এখান থেকে। কী নাম উদ্ভূত হলো, নামটা হলো লুনি নদী। ক্লিয়ার একদম? তাহলে আমি আবারও বলছি, তাহলে প্রথমে যখন লুনি নদী যখন তৈরি হলো আজমির ডিস্ট্রিক্টে ঢোকার পরে নাম হলো সাগরমতী, তারপর গোবিন্দগড় পেরিয়ে যাওয়ার পরে আমাদের একটা শাখা নদী এর একটা শাখা নদী এবং সরস্বতীর সাথে মিলিত হয় যা পুষ্কর হ্রদ থেকে উদ্ভূত হয় এবং পরে একে কী বলা হয় লুনি বলা হয়। ক্লিয়ার একদম লুনি? আচ্ছা, লুনি নদীর জল হচ্ছে স্লাইন ওয়াটার বা নোনা জল। কেন না লুনি নদী মানে যে সারফেস দিয়ে গেছে সেই সারফেস থেকে হাই সল্ট যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়, যার জন্য এই নদীর কিন্তু জল পুরো স্লাইন ওয়াটার বা নোনা জল হয়। ক্লিয়ার? এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে লুনি নদীর জলের টেস্ট কেমন, লবণাক্ত। কেন লবণাক্ত, তাহলে কী বললাম যে সারফেস বা যে আমাদের ভূমির উপর দিয়ে যাচ্ছে ওই ভূমির মধ্যে যে লবণাক্ত কন্টেন্টগুলো আমাদের থাকে সেগুলো কিন্তু টোটালি অবজার্ভ করে নেয়, যার জন্য লুনি নদীর মানে জলের জলটা টেস্টি কেমন না সল্টি। এই জন্য এই নদীর আরও নাম আছে
নাম হচ্ছে, লুনি নদীর অপর নাম হচ্ছে লাবণারবি বা লাবণাবাটি, লুনি নদীর অপর নাম। তাহলে লুনি নদীর আরও দুটো নাম কি বললাম, একটা হচ্ছে লাবণারবি, একটা হচ্ছে লাবণাবাটি। কেন? যেহেতু এই জলটা হচ্ছে লুনি নদীর জলটা কেমন সল্টি, এই যে এই লাবণারবি বা লবণী বাটি এই দুটো কিন্তু হচ্ছে সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষায় এই দুটো ভাষাকে কী বলা হয়, লবণারবি এবং লবণাবাটি। তাহলে পরীক্ষাতে আমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে যে লুনি নদীকে সংস্কৃত ভাষায় কী নামে পরিচিত, বা লুনি নদী সংস্কৃত ভাষায় কী নামে পরিচিত, না কী হবে, লবণারবি বা লবণাবাটি। যে কেন কেন বলা হয় এই নাম, না যেহেতু এই নদীর জল কি না সল্ট, মানে নোনতা জল, মানে জলের টেস্ট হচ্ছে সল্টি বা স্লাইন ওয়াটার জল, যেহেতু জলের স্বাদ হচ্ছে নোনা, তার জন্য এই নদীটিকে সংস্কৃত ভাষায় কী বলা হয়, লবণারবি বা লবণাবাটি। ক্লিয়ার একদম? তাহলে লুনি নদীর সম্পর্কে ডিটেলসটা পুরো ক্লিয়ার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে লুনি নদী প্রথম আজমির ডিস্ট্রিক্টের কাছাকাছি সৃষ্টি হলো, তারপর আজমির ডিস্ট্রিক্টে যখন প্রবেশ করলো তখন এই নদী সাগরমতী নামে পরিচিত, এরপর গোবিন্দগড় বলে একটা জায়গা মানে পেরিয়ে যাওয়ার পরে তারপরে কী হলো, এর একটি শাখা নদী সরস্বতীর সাথে মিলিত হয় যা পুষ্কর লেক থেকে উদ্ভূত হয় এবং পরে এই নদীটিকে বলা হয় লুনি নদী। যেহেতু লুনি নদী যে রাস্তা দিয়ে গেছে সেই সারফেসের মধ্যে দিয়ে থাকা মানে সল্ট কন্টেন্টগুলোকে খুব তাড়াতাড়ি অবজার্ভ করে নেয়, এই জন্য এই জলের টেস্ট মানে টেস্ট কেমন, না সল্টি টেস্ট বা স্লাইন ওয়াটার। এই জন্য এই সংস্কৃত ভাষায় এই নদীর অপর নাম কী, না লাবণারবি বা লাবণাবাটি। ক্লিয়ার? যেহেতু সল্ট ওয়াটার, সল্টি ওয়াটার। ক্লিয়ার? তাহলে এই নদী একদম আমাদের রাজস্থান গুজরাট দিয়ে একদম প্রবেশ করে কোথায় গিয়ে পড়েছে, না একদম শেষ পর্যন্ত এই নদী ওই আমাদের রাজস্থান একদম গুজরাট দিয়ে পেরিয়ে একদম কচ্ছে রন বা রন অফ কচ্ছে গিয়ে মিশেছে। ক্লিয়ার একদম? তাহলে আমি লুনি নদী যদি বলাই সোর্স কোথায় বা অরিজিন কোথায়, তাহলে অ্যান্সারটি কী হবে, আলাবল্লি আরাবল্লি রেঞ্জ। আর এবার ডেস্টিনেশন কোথায়, তাহলে কী হবে, কচ্ছের রন বা রন অফ কচ্ছ। ক্লিয়ার একদম বন্ধুরা? তাহলে আমার যদি ভালো হয় লুনি নদী কোথায় গিয়ে ডেস্টিনেশন হয়েছে বা মিলিত হয়েছে কোথায় গিয়ে, কচ্ছের রন, কচ্ছের রন বা রন অফ কচ্ছ। ক্লিয়ার? এই কচ্ছের রনে গিয়ে মিলেছে। তাহলে আমি একটু ম্যাপ থেকে আমি দেখে নিই বন্ধুরা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। তাহলে এই যে লুনি নদী আমি দেখতে পাচ্ছি, এটা লুনি নদী। এই লুনি নদী সবরমতীর সঙ্গে আরাবল্লী পর্বত ওইখান থেকে সৃষ্টি হয়ে একদম এখানে গিয়ে মিশেছে, যেখানে যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের কি না, এই জায়গাটা হচ্ছে রন অফ কচ্ছ বা কচ্ছের রন। যেহেতু এই লুনি নদী আমাদের দেশের মধ্যেই মিলিত হয়ে গেছে, একটা ইন্টারস্টেটের মধ্যেই, আমাদের বাইরে যায়নি, একটা রন অফ কচ্ছ আমাদের ভারতের মধ্যেই, তো যেহেতু এখানেই মিলিত হয়ে গেছে এই জন্য এটাকে বলা হয় ইন্টারস্টেট রিভার বা এটা বাংলায় বলা হয় অন্তর্বাহিনী নদী। তাহলে লুনি নদীটা কেন বলা হয় অন্তর্বাহিনী, যেহেতু আমাদের দেশের মধ্যে এটা সীমাবদ্ধ এবং ওই একটা কচ্ছের রনের মধ্যে এটা মিলিত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের কী বলছি, ইন্টারস্টেট রিভার বা আমি আরেকটা নাম কী বলছি বাংলায়, অন্তর্বাহিনী নদী। ক্লিয়ার? তাহলে লুনি নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা অন্তর্বাহিনী নদী। তাহলে আরবা বলে দিই, তাহলে লুনি নদী যখন প্রথম উৎপত্তি হলো তখন এর নাম কী, ওই আরাবল্লী যখন ওই আরাবল্লী না সরি আজমির যখন আমার প্রবেশ করলো আজমির ডিস্ট্রিক্ট, তখন নামটা কী হলো, সাগরমতী, সবরমতী না কিন্তু, সবরমতী আলাদা, সাগরমতী আলাদা। তারপরে আমাদের গোবিন্দগড় পেরোনোর পরে ওইখানে কী হলো, না ওর একটা শাখা নদী সরস্বতীর সাথে মিলিত হলো, যেটা কোথার থেকে সৃষ্টি হচ্ছে, পুষ্কর হ্রদ থেকে উদ্ভূত হয় এবং এটাকে পরে লুনি বলা হয়। আর লুনির যে সার্ফেস উপর দিয়ে গেছে সেখান থেকে সয়েল যে কন্টেক্ট মানে সল্ট কন্টেন্টগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় বলে জলটা হচ্ছে সল্টি, এবং সল্টি জল হওয়ার জন্য একে সংস্কৃত ভাষায় লাবণারবি বা লাবণাবটি রিভার নামও পরিচিত, এবং ইহা কচ্ছের রন বা এই যে এই জায়গাটা হচ্ছে আমি লিখে নিই, কচ্ছের রন। তোমরা নোট করো বন্ধুরা, কচ্ছের রন বা রন অফ কচ্ছে গিয়ে মিলিত হয়েছে এবং যেটা ভারতবর্ষের মধ্যেই, তার জন্য এটাকে বলছি আমি ইন্টারস্টেট একটা রিভার বা বাংলায় বলছি অন্তর্বাহিনী নদী। তাহলে লুনি নদী পুরো কনসেপ্ট ক্লিয়ার বন্ধুরা? তাহলে বন্ধুরা আশা করি পশ্চিমবাহিনী নন নদী সব এবং আমাদের যে লুনি নদী পড়ালাম, আশা করি তোমাদের ডিটেলসটা পুরো ক্লিয়ার হয়েছে। তো আমি এই ভিডিওটাকে আমি আর বড় করছি না তোমাদের পড়ার সুবিধার্থে, আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমি পূর্ববাহিনী মানে দক্ষিণ ভারতেরই পূর্ববাহিনী নন নদীগুলো কনসেপ্ট পুরো ক্লিয়ার করবো। তার আজকের ক্লাস বন্ধুরা এইটুকুই যে আমাদের ভারতবর্ষের নন নদী দুটো ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে উত্তর ভারতের নন নদী, দক্ষিণ ভারতের নন নদী। তার জায়গায় আমি দক্ষিণ ভারতের নন নদী ক্লাসটাকে আমি স্টার্ট করেছিলাম, তার মধ্যে আবার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে পূর্ববাহিনী নন নদী এবং পশ্চিমবাহিনী নন নদী। তার মধ্যে আমি পশ্চিমবাহিনী নন নদীর ডিটেলসটা আমি তোমাদের পুরো ক্লিয়ার করলাম এবং পূর্ববাহিনী নন নদী ক্লাসটা থাকলো সেটা আমি অবশ্যই নেক্সট ক্লাসে করাবো বন্ধুরা। তাহলে আমার চ্যানেলটিকে দেখতে থাকো এবং ফলো করো, আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার